দুবাই বিশ্বকাপ মিশন শুরুর আগে প্রত্যেক দলকে থাকতে হতে পারে 6 দিনের কোয়ারেন্টাইনে। যদিও আইসিসি থেকে এখনো কোনো কিছু সুনির্দিষ্টভাবে না জানলেও দুই এক দিনের মধ্যে পরিষ্কার নির্দেশনা জানা যাবে বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। এছাড়া ওমান গিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দলকে থাকতে হবে এক দিনের কোয়ারেন্টাইনে। বিস্তারিত জানবো গালিব ইবনে রিয়াজের রিপোর্ট থেকে। আর কিছুদিন পরেই শুরু হচ্ছে টাইগারদের বিশ্বকাপ মিশন। 17 অক্টোবর টি টোয়েন্টির প্রথম মাঠের লড়াই শুরু হলেও কন্ডিশনকে মানিয়ে নিতে প্রায় 2 সপ্তাহ আগেই ওমানের মাটিতে পা রাখবে বাংলাদেশ ক্রিকেট টিম। করোনা মহামারীর কালে এখন পরিচিত শব্দ কোয়ারেন্টিন। আইসিসি থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কিছু না বললেও 6 দিনের কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা থাকতে পারে প্রত্যেক দলের জন্যই। তবে যেসব দল বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজে বায়াবাবলে থাকবে, তারা বায়াবাবলের মধ্যে থেকেই দুবাই যেতে পারলে শিথিল হতে পারে কোয়ারেন্টিন বিধিনিষেধ। আইসিসি ওয়ার্ল্ড কাপের মেডিকেল প্ল্যানও আমরা এখনো পূর্ণাঙ্গভাবে পাইনি। বায়াবাবলের ব্যাপারে আমাদের কাছে যেই ইনফরমেশনটা এখন পর্যন্ত আছে সেটা হচ্ছে যে 6 দিনের কোয়ারেন্টিনের একটা নির্দেশনা আইসিসি আপাতত সবাইকে দিচ্ছে। যারা বায়াবাবলের মধ্যেই আছে তারা যদি চার্টার্ড ফ্লাইট ব্যবহার করে আইসিসির বাবলে ঢোকে, অর্থাৎ বাবল টু বাবল ট্রান্সফার হয়, তাহলে সেক্ষেত্রে তাদের 6 দিনের কোয়ারেন্টিন মওকুফ হতে পারে। বিমানে ওঠার আগে প্রত্যেক খেলোয়াড়কেই করোনা নেগেটিভ সার্টিফিকেটের পাশাপাশি নিশ্চিত করতে হবে ভ্যাকসিনের ফুল ডোজ। টাইগারদের ওমানে নেমেই থাকতে হবে 24 ঘন্টার কোয়ারেন্টিনে। তো আমাদের কাছে যেটা ইনফরমেশন আছে, ওমানের এখান থেকে নেগেটিভ টেস্ট রিপোর্ট নিয়ে যেতে হবে, সবাইকে ভ্যাকসিনেশন সম্পূর্ণ করতে হবে এবং ওখানে আমরা যতটুকু জানি যে 24 ঘন্টার একটা কোয়ারেন্টিন পিরিয়ডের কথা বলা আছে। বিশ্বকাপে না খেললেও তামিম যাচ্ছেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ ইপিএল খেলতে। বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী জানালেন, ইপিএলে তামিমের অংশগ্রহণ পুনর্বাসন প্রক্রিয়ারই অংশ। তামিম গত মাসখানেক ধরে এই রিহ্যাব প্ল্যান ফলো করেছে। এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলাটা এই পুনর্বাসন প্রক্রিয়ার কিন্তু একটা অংশ। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24।